এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে অনেক টাকা, অনেক টাকা বিয়ের কাবিন বাড়ার প্রচলন আছে, এর সম্পর্কে ইসলাম কি বলে? মহর অনেক বেশি হওয়া বিয়েতে এটা কোনো বিয়ের কল্যাণকামিতার জন্য পূর্ব শর্ত না, বরং বিয়ের মহরের সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েত হাদিসে আসছে, সেগুলো থেকে দেখা যায় যে বিয়ের মহর অনেক বেশি না হওয়াটাই হলো বরকতমা। মিনিমাম নীল কি জানি রেওয়ায়েতটা, না আইসারু ইন্না আযমান নিকাহ বারাকাতান বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে মহর বা খরচ খরচা কম হয় ওইটা তত বেশি বরকতময় হয়। ওই যে বড় বড় নায়ক নায়িকা এবং মডেলদের বিয়ে দেখবেন, কোটি কোটি টাকা খরচ, বিশাল আয়োজন, দুই মাস তিন মাস না যেতেই ব্যাস ভেঙে গেছে, মেড ইন চায়নার মতো, ঠিক না বে? ঠিক। আর আপনার বাপ চাচাদেরকে জিজ্ঞাসা করেন বিয়েতে ২০ টাকা ৫০ টাকা খরচ করছে কিনা, সন্দেহ, কিন্তু মাশাআল্লাহ সুপারগুলোর মতো শক্ত মহাব্বত, ঠিক না বে? ঠিক। বিয়েতে খরচ অনেক বেশি করলে, জাঁকজমক করে করলে বিয়ে করলে আমরা মনে করি বিয়ে টিকে না, বিয়েতে বরকত হয় তখন বেশি যখন বিয়েতে খরচের পরিমাণ অনেক কম থাকে। মেয়ের বাবারা ১০ লাখ ২০ লাখ ৩০-এর নিচে রাজি হয় না, কারণ কারণ হলো যে যদি তালাক দিয়ে দেয় অন্তত টাকাগুলো তো পাওয়া যাবে, আগে থেকেই যখন এই খারাপ চিন্তা, নেতিবাচক চিন্তা, তো সে বিয়ে তো ভাঙবেই, ঠিক না বে? ঠিক। এই জন্য মহরকে কমায় দেওয়ার চেষ্টা করতে হবে। যদি মহর বেশি হওয়াটা কল্যাণের হতো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মহর হতো। হ্যাঁ, কোনো ছেলের অ্যাবিলিটি আছে আলহামদুলিল্লাহ, তিনি আবার তার স্ত্রীকে দেওয়ার ব্যাপারে কার্পণ্য করবেন না। অনেক লাখপতি কোটিপতিকে দেখা যায় যে টাকার অভাব নাই মাশাআল্লাহ, বিয়ের ক্ষেত্রে সে ওই স্ত্রীকে ২০,০০০ ২৫,০০০ খোঁজে, এরকম আছে না নাই? তো সেটাও থাকা উচিত না। কিন্তু বিয়েতে দেখা যায় যে ছেলে ১০,০০০ ২০,০০০ টাকা কামাই করে কিন্তু মহর না ৫০,০০০ ৫০,০০০০ ১ টাকা ১০,০০০০ ২ টাকা, ১০,০০০ টাকা বাইর করা কঠিন, তার থেকে ১০,০০০০ টাকা মহর ধরে বসে আছে, এগুলো কখনো শরীয়তের কাছে প্রশংসনীয় নয়।